Hello Bondhura, welcome to my YouTube channel Jobs and Knowledge. West Bengal Health Recruitment Board এর তরফ থেকে আরো একটা নতুন ভ্যাকেন্সি ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং এটা কিন্তু সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশন। তো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক অফিশিয়াল নোটিফিকেশনে কি কি তথ্য দেওয়া হয়েছে। অফিশিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে এখানে মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3 পদের জন্য বিভিন্ন আলাদা আলাদা পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে এবং এখানে আবেদনের পদ্ধতির কথা বলা হয়েছে। এখানে আবেদনের পদ্ধতি কিন্তু আছে অনলাইন এবং এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে এবং আবেদনের ডেট শুরু হচ্ছে 28/1/2021 থেকে এবং এটা চলবে 6/2/2021 পর্যন্ত। নোটিফিকেশানে পে স্কেল এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে এবং ঠিক তার নিচে এখানে টোটাল ভ্যাকান্সির ব্যাপারে কিন্তু বলা হয়েছে। এখানে সমস্ত ব্যাপারে মেডিকেল টেকনোলজিস্ট পদের উপরে গ্রেড 3 যতগুলো পোস্ট আছে সমস্ত পোস্ট এখানে দেওয়া রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি কিন্তু দেওয়া রয়েছে এবং সবার শেষে এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু দেওয়া রয়েছে। তো এগুলোকে বিস্তারিত বলে আমি আর ভিডিওটাকে অযথা বড় করছি না, তোমরা এগুলোকে একটু দেখে নেবে। এরপর চলে আসা যাক কোয়ালিফিকেশানে। এখানে কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে এবং তার সাথে এখানে 2 বছরের ডিপ্লোমা কোর্সের প্রয়োজন মেডিকেল টেকনোলজির ওপরে যেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার ওয়েস্ট বেঙ্গল প্যারামেডিক্যাল কাউন্সিল অথবা এর সমতুল্য কোনো ইনস্টিটিউট থেকে পাস করে থাকতে হবে। এবার নোটিফিকেশানের দ্বিতীয় পাতায় এখানে ফাইল আপলোড সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এইচএস বা ইকুইভ্যালেন্ট যে মার্কশিট আছে সেটা এবং ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রির ওপর যে সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু অরিজিনাল কপি স্ক্যান করে আপলোড করতে হবে। এবার এখানে দেখে নেওয়া যাক এজের ব্যাপারে কি বলা হয়েছে। এখানে এজ হতে হবে 21 থেকে 39 বছরের মধ্যে এবং বয়স গুনতে হবে 1/1/2021 হিসাবে এবং এখানে একটা পরীক্ষার ফিস কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে 160 টাকার এবং পেজ নম্বর 3 একটা মার্কস ডিস্ট্রিবিউশন এখানে দেখানো রয়েছে যে হায়ার সেকেন্ডারির জন্য কত নাম্বার ধার্য করা হয়েছে, ডিপ্লোমার জন্য কত নাম্বার ধার্য করা হয়েছে, যদি এক্সপিরিয়েন্স থাকে অভিজ্ঞতা থাকে তাহলে তার জন্য কত মার্কস ধার্য করা হয়েছে এবং সব শেষে ইন্টারভিউর জন্য 15 নম্বর ধার্য করা হয়েছে। তো এগুলো তোমরা একটুখানি দেখে নিও। তো তাহলে বন্ধুরা এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নিয়োগের একটা অফিশিয়াল নোটিফিকেশান। তো তোমরা যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে এবং এই ধরনের চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং আপডেটগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।